নমস্কার বন্ধুরা, ল্যাডেল ও স্পুন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা চিকেনের একঘেয়ে ঝোল অথবা কষা খেতে পছন্দ করেন না, বিভিন্ন রকম চিকেনের রেসিপি ট্রাই করতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট। এর জন্য আমি কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটা তাওয়াতে সেঁকে নিচ্ছি। গোলমরিচটা সেঁকে নিচ্ছি এই কারণে, এটাকে এবার আমি হামানদিস্তায় ক্রাশ করে নেব, গুঁড়ো করে নেব। এবার আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, 250 গ্রাম মতন। তাতে একটু লেবু দিয়ে ¼ চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে ফেটিয়ে রাখা দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। ½ আওয়ার মতন আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ওপর নিচ করে। দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো আমি এটা রেখে দিয়েছি। আর নিয়েছি 2 লঙ্কা চিড়ে, তার দানাগুলো বার করে দিয়েছি। 7-8টা কাজু বাদাম নিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা নিয়ে সেটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ আমি এটার পেস্ট করব, মিক্সিতে করব, তাই জন্য। নিয়েছি 8-9টা রসুন আর 1টা পেঁয়াজ। অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। নিয়ে তাতে গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, 1টা বড় এলাচ আর 1টু দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা আমি একটুটা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, একটু ওগুলো ভেজে নেওয়ার পরে শেষে কাজু বাদামটা দিয়েছি। কাজু বাদামটা দিয়ে আমি বেশি ভাজবো না, ওটাকে আমি লাল করতে চাইছি না, যেহেতু এই গ্রেভিটা একদম সাদা হবে, ওই জন্য কাজু বাদামটা পরে দিয়েছি। ভাজাটা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। বড় এলাচ আর তেজপাতাটা আমি এই মশলা থেকে তুলে রেখে দিচ্ছি। ভাজাটা দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে ভেজে নিয়েছি, লাল করে ভাজিনি। এবার এটাকে একটা মিক্সির পাত্রে জারে তুলে নিলাম, নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। প্যানে আমি আর একটু তেল নিয়ে নিচ্ছি, পুরোটাই হোয়াইট অয়েলে রান্না করছি। সমস্ত মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভীষণই স্মুথ আর একটা মানে এত সুন্দর একটা স্মেল হয় রান্নাটার, আর একদমই রিচ মনে হয় না খেতে। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যখন একটু তেল বেরিয়ে আসবে একটু মাখন দিয়ে দিলাম। মাখনটা আমি ইচ্ছে করেই পরে দিলাম, নাহলে অনেকে তেলেও দিয়ে দিতে পারেন। মশলাটা থেকে যখন একটু তেল তেল বেরিয়ে আসছে দেখবেন, তখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব।
এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকব। খুব লো ফ্লেমে আমি গ্যাসটা রাখব, একদম সিমে করে রাখব, কারণ দই দিয়ে রান্না করছি, দইটা যাতে আমার না ফেটে যায়। একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্স হয়ে যায় টেস্টটা, কারণ টক আছে, গোলমরিচের ঝালটা আছে। দেখে নিচ্ছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা, খুবই ছোট করে কাটা এবং ম্যারিনেট করা, ওই জন্য খুব সামান্য মানে সময় এত কম লাগে, খুব কম সময়ে রেসিপি এটা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেলও ছে বেরিয়ে আসছে। রান্নাটা আমার হয়েই গেছে, এবার নামাবার আগে আর একটু গরম গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো। এটা হচ্ছে আমার গাছের একটা গন্ধরাজ লেবুর গাছ আছে, তার একটা পাতা থেকে একটু কেটে আমি রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে স্মেলটা দারুণ একটা হয়, খুবই ভালো লাগে খেতে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এটা সার্ভ করে দেবো। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।